স্নাইপার মুভি সিরিজের মধ্যে আমাদের কাছে যে দুইজন চরিত্র সবচেয়ে বেশি পরিচিত তারা হলো থমাস ব্যাকেট এবং ব্র্যান্ডন ব্যাকেট। স্নাইপার মুভি সিরিজগুলোতে আমাদের প্রধান চরিত্রে বাবা থমাস ব্যাকেটের কর্মজীবন শেষে তার ছেলে ব্র্যান্ডন ব্যাকেটকে দিয়ে স্নাইপার সিরিজের পরবর্তী সিরিজগুলো কন্টিনিউ করা হয় এবং প্রতিটি সিরিজে ব্র্যান্ডন ব্যাকেটের চরিত্রটি দর্শকদের মনকে দারুণভাবে প্রভাবিত করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে চলেছি হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করতে। মানব পাচার প্রতিরোধে ও তাদেরকে নির্মূল করতে ব্র্যান্ডন ব্যাকেটের পরিচালিত দুর্দান্ত এই মিশন সম্পর্কে জানতে হলে দেখতে হবে 2022 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন থ্রিলার জনরার মুভি স্নাইপার রোগ মিশনের এক্সপ্লেনেশন। লন্ডন শহরের রাতের দৃশ্য দেখানোর মাধ্যমে মুভিটি শুরু হয়। ব্র্যান্ডন লারা লেক নামের একটি মহিলার উপর দূর থেকে নজর রাখছিল। ব্যাকেট ছিল একজন CIA এজেন্ট। সে কিছুদিন ধরে লারাকে নজরদারি করছিল। তার কাছে খবর ছিল লারা হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত। সে বর্ডার এরিয়া থেকে যুবতী মেয়েদের পাচার করে। ব্যাকেটের কাছে জিরো নামে একজন ব্যক্তি ফোন করে যে হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সির হয়ে কাজ করে। জিরো তাকে বলে আজ রাতে আমেরিকার বর্ডার পেট্রোলিং হেড হার্বি লারাকে গ্রেপ্তার করতে যাবে, তাই তুমিও তার উপর নজর রাখবে, কারণ আমার হার্বির উপরে সন্দেহ আছে। হার্বি একজন অসৎ পুলিশ অফিসার। সে গোপনে লারাকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে, তাই রাতে হার্বি লারার সাথে দেখা করতে গেলে তুমি তাদেরকে আটক করবে। তবে তোমার মেন প্রায়োরিটি থাকবে লারাকে গ্রেফতার করা, কারণ সে খুবই বিপজ্জনক মহিলা। এখানে আমরা বুঝতে পারি ব্যাকেট একজন CIA এজেন্ট হওয়া সত্ত্বেও সে কোনো অফিসিয়াল মিশন করছে না, প্রকৃতপক্ষে সে জিরোকে সাহায্য করছে। কিছুক্ষণ পরেই ব্যাকেট হার্বিকে লারার সাথে হাত মিলাতে দেখতে পাই, আর সে বুঝতে পারে জিরো যেটি সন্দেহ করেছিল সেটি সম্পূর্ণ ঠিক ছিল। হার্বি লারাকে গ্রেফতার করতে আসেনি। পরবর্তী দৃশ্যে আমরা লারার একটি গোপন আস্তানা দেখতে পাই। লারার লোকেরা এখানে যুবতী মেয়েদেরকে দিয়ে নুড ভিডিও লাইভ টেলিকাস্ট করে থাকে। এর ফলে তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, আর এই ব্যবসায় হলো লারার মেইন ইনকাম সোর্স। লারা তার লোকদেরকে ফোন করে জানায় এই আস্তানাতে কিছুক্ষণের মধ্যেই একটি ফেডারেল পুলিশ ইউনিট আসছে রেড দিতে, তাই খুব দ্রুত সকল প্রমাণ মিটিয়ে ফেলতে আদেশ দেয়। লারার আদেশ পেয়ে তার লোকেরা মেয়েদেরকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিতে থাকে। সেখানে সাইমন নামে একজন লোক এই খবর পেয়ে খুব টেনশন করতে থাকে। এরপর সে সেখানকার ম্যারি নামে একজন মেয়েকে গোপনে আস্তানা থেকে বাইরে যেতে সাহায্য করে। কিছুক্ষণের মধ্যে লারার লোকেরা সেখানে এসে সকল মেয়েদেরকে মারতে শুরু করে। তবে তড়িঘড়ির মধ্যে তারা মেয়েদেরকে গুনতে ভুলে যায়। যেই মেয়েটি পালিয়ে গিয়েছিল সে সেখানকার একটি ঝোপের আড়ালে লুকিয়ে সকল ঘটনা দেখছিল। এরপর সেখানে জিরো ফেডারেল ইউনিট নিয়ে চলে আসে রেড দিতে। তারা দেখতে পায় লারার লোকেরা সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে, আর এই ঘটনাটি দেখে জিরো খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে কেউ তার রেড দেওয়ার সংবাদটি লিক করেছে। তারপর সে ব্যাকেটকে কল করে আর হার্বি কোথায় আছে সেটি জানতে চায়। ব্যাকেট জিরোকে বলে হার্বি লারার সাথে দেখা করতে এসেছিল, তবে সে তাকে গ্রেপ্তার করার বদলে পালিয়ে যেতে সাহায্য করেছে। এতে করে জিরো বুঝতে পারে তার রেড দেওয়ার সংবাদটি হার্বি লারাকে জানিয়ে দিয়েছিল, যার ফলে এতগুলো নিরীহ মেয়েদেরকে জীবন দিতে হলো। তাই জিরো ব্যাকেটকে দিয়ে হার্বিকে আটক করে। এরপর আমরা লন্ডনে US এম্বাসি দেখতে পাই। সেখানে ব্যাকেটের বস ইস্টন ব্যাকেটকে বকাবকি করছিল তার কৃতকর্মের জন্য। ইস্টন ব্যাকেটকে বলে গতকাল রাতে তুমি যাকে অ্যারেস্ট করেছো তার ব্যাপারে তোমার কি কোনো আইডিয়া আছে? তুমি জানো সে কে? সে হলো US বর্ডার পেট্রোলিং হেড হার্বি। কোনো প্রমাণ ছাড়াই তুমি তাকে অ্যারেস্ট করেছো, যার জন্য তোমাকে অনেক বড় মাশুল দিতে হবে, কারণ এই মিশনটি তুমি আমার পারমিশন ছাড়াই পরিচালনা করেছো। তখন ব্যাকেট তার বস ইস্টনকে জানায় লারা নামে একজন মহিলা একটি পাবলিক কোম্পানি চালায় যার আড়ালে সে হিউম্যান ট্রাফিকিং এর বিজনেস করে। সে যুবতী মেয়েদেরকে কন্টেইনারে করে আমেরিকায় পাচার করে আর তাদেরকে দিয়ে জোরপূর্বক প্রস্টিটিউশনের কাজ করানো হয়। আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমস্ত কন্টেইনারে করে লারা মেয়েদেরকে পাচার করে থাকে সেগুলো কখনোই চেকপোস্টে ধরা পড়ে না? তার মানে লারা কোনো অফিসিয়ালি সাপোর্ট পাচ্ছে, যার মাধ্যমে বর্ডার ক্রসিং এ লারার কন্টেইনারগুলো ছাড়া পেয়ে যাচ্ছে। আর এই কাজটি কেবলমাত্র হার্বি করতে পারে, কারণ তার কাছে বর্ডার এরিয়ার সকল অথরিটি রয়েছে, কারণ সে ভালো করে জানে কোন কন্টেইনারটি চেক করতে হবে আর কোনটি চেক করতে হবে না। সে যদি লারাকে সাহায্য নাই বা করে তাহলে এতদিন ধরে এই পাচারের কাজ কেন সামনে আসেনি? ব্যাকেটের কাছ থেকে এমন কথা শুনে ইস্টন এবার হার্বিকে সন্দেহ করতে শুরু করে। এই সময় বসের রুমে হার্বি আসে, অর্থাৎ সে অলরেডি ছাড়া পেয়ে গিয়েছে। সে ব্যাকেটকে বলে ব্যাটা তুমি আমাকে ধরে কাজটি ঠিক করনি, কারণ আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমি লারাকে গ্রেফতার করতে গিয়েছিলাম, তবে প্রথমে আমি তাকে সাবধান করতে চেয়েছিলাম যেন সে এই সমস্ত কাজ ছেড়ে দেয়। সে আমার কথা মেনে নিয়েছিল, কিন্তু কেন জানি গতকাল রাতেই সে সুইসাইড করে। আর কাল রাতেই কেউ এই খবরটি ছড়িয়েছিল যে সকল প্রস্টিটিউট মেয়েদের মেরে ফেলা হয়েছে।
অর্থাৎ লারার বিরুদ্ধে সকল প্রমাণ মুছে ফেলা হয়েছে, ফলে কেসটিও সেখানেই ক্লোজ হয়ে গেছে। এতে করে ব্যাকেট পরিষ্কার বুঝতে পারে হার্বি মিথ্যা বলছে। লারার মৃত্যুর ঘটনাটি পুরোটাই সাজানো নাটক, কিন্তু ইস্টোন এই সমস্ত দিকে নজর না দিয়ে উল্টো ব্যাকেটের পদবি ছিনিয়ে নেয়। ইস্টোন তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে, কারণ হার্বি কোনো ভালো মানুষ নয়, আর তাকে আমেরিকায় ফিরে যেতে বলে। সে যে কোনো সময় ব্যাকেটের উপর হামলা করতে পারে। এই কথা শুনে ব্যাকেট খুব মন খারাপ করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা লারার গ্যাং লিডার দাসকে দেখতে পাই। সে তার লোকদেরকে বকাবকি করছিল এই জন্য যে তাদেরকে 10 জন মেয়েকে মার্ডার করার অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ফেডারেল পুলিশ 9 জন মেয়ের লাশ উদ্ধার করেছে, আর বাকি 1 জন মেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যেই মেয়েটি পালিয়ে গিয়েছে তার নাম হলো ম্যারি, আর সে পুলিশের সাহায্য নিতে পুলিশ স্টেশনে গিয়েছে। খুব শীঘ্রই ফেডারেল পুলিশ মেয়েটিকে নিয়ে তাদের এখানে আবার তল্লাশি করতে আসবে। এই জন্য দাস 2 জনকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় মেয়েটিকে মারার জন্য। তারা 2 জন ছিল থগাস ব্রাদার্স। তারা 2 জন পুলিশ স্টেশনের সামনে একটি বিল্ডিংয়ে স্নাইপার রাইফেল নিয়ে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে, যাতে করে সুযোগ পেলেই তাকে মেরে ফেলতে পারে। কিছু সময় পরে পুলিশ স্টেশনে জিরো চলে আসে ম্যারিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। জিরো ম্যারিকে হার্বির ফটো দেখিয়ে বলে ম্যারি তাকে দেখেছে কিনা। তখন ম্যারি উত্তরে বলে, হ্যাঁ, এই লোকটি আমাকে কিডন্যাপ করেছিল। এই কথা শুনে জিরো খুব খুশি হয়, কারণ সে হার্বির বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়ে গিয়েছে। সে যখন ম্যারিকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যেতে চাইছিল, তখন সে দেখতে পায় হার্বি তার অথরিটি ব্যবহার করে জিরোর সকল পুলিশ আইডেন্টি ডাটা রিমুভ করে দিয়েছে। এর ফলে পুলিশ অফিসার ম্যারিকে জিরোর সাথে যেতে দেয় না। এরই মধ্যে ম্যারি কিলারের স্নাইপার রেঞ্জের মধ্যে চলে আসে, আর কিলার ম্যারির উপর স্নাইপার শট নেয়। তবে ম্যারির একটি চিরকুট নিচে পড়ে যাবার ফলে সেটি তুলতে নিচু হয়, আর গুলিটি গিয়ে পুলিশ অফিসারের গায়ে লাগে, যার ফলে ম্যারি বেঁচে যায়। এই সুযোগে জিরো ম্যারিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ব্যাকেটকে দেখতে পাই যে সে তার সাসপেন্ডেড লাইফ এনজয় করছে। এই সময় তার কাছে তার বস ইস্টোন আসে। তার বস তাকে বলে, আমি তোমাকে বাইরে ঘুরতে বেড়ানোর জন্য সাসপেন্ড করিনি, এই কারণে সাসপেন্ড করেছি যাতে করে তুমি আনঅফিসিয়ালি হার্বিকে ধরতে পারো। এ কথা শুনে ব্যাকেট বুঝতে পারে অফিসিয়ালি সে হার্বির কিছুই করতে পারবে না, এজন্য সে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে থাগস ব্রাদার্স দাসের কাছে এসে মিশন ফেলের ব্যাপারে জানায়। দাস তখন তাদের উপরে রাগ ঝাড়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ম্যারি তো পালিয়ে গিয়েছে। মেয়েটির পালানোর খবর শুনে সাইমন হেসে দেয়, আর এটি অপর একজন গ্যাং মেম্বার খেয়াল করে তাকে সন্দেহ করে। অন্যদিকে জিরো ম্যারিকে নিয়ে তার সাবেক স্ত্রীর বাসায় গিয়ে ওঠে, যাতে করে কিছুদিনের জন্য ম্যারিকে সেখানে শেল্টার দিতে পারে। কিন্তু তার সাবেক স্ত্রী মেয়েটিকে রাখতে নারাজ ছিল, তবুও জিরো কোনোভাবে তার সাবেক স্ত্রীকে ম্যানেজ করে। এই সময় সেখানে ব্যাকেট এসে উপস্থিত হয় যে কিনা জিরো ও ম্যারিকে সাহায্য করতে চাইছিল। এখন তাদের 3 জনকে দেখে জিরোর সাবেক স্ত্রী মনে মনে ধোড়াসাপের মতো ফসতে থাকে, কারণ তাকে এই 3 জনের জন্য রান্না করতে হবে 3 বেলা। রাতে ডিনারের সময় জিরো তাদের সকলের সাথে ব্যাকেটের পরিচয় করিয়ে দেয়। সে বলে ব্যাকেট হলো বর্তমান সময়ের বেস্ট স্নাইপারদের মধ্যে একজন। ব্যাকেটের পরিচয় শুনে সবাই অবাক হয়ে যায়। ডিনার শেষে জিরো ব্যাকেটকে জানায়, তোমার মতো আমাকেও জব থেকে বের করে দিয়েছে, তাই আমরা এখন থেকে আর ফেডারেলের সহায়তা নিতে পারবো না, এমনকি আমরা আমাদের পার্টনার এজেন্টদের কাছেও সাহায্য নিতে পারবো না, কারণ সব জায়গায় হার্বির নিয়ন্ত্রণ রয়েছে, তাই আমাদের বাইরের কারো সাহায্য নিতে হবে। এরপর আমরা মিশিগানের বাল্টিমোর শহরের দৃশ্য দেখতে পাই। এখানে জিরো ব্যাকেট ও ম্যারি তাদের পুরনো বন্ধু লেডি ডেথের সাথে দেখা করতে এসেছে। লেডি ছিল দুনিয়ার টপ রেটেড অ্যাসাসিন, আর সে এখন অ্যাসাসিনেশনের কাজ ছেড়ে দিয়ে রেস্টুরেন্টের ওয়েটারের জব করছে। লেডি ব্যাকেট ও জিরোকে দেখে রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায়। ব্যাকেট তাকে ফলো করতে থাকে। হঠাৎ সে পিছন থেকে ব্যাকেটের উপর হামলা করে বসে, কারণ সে মনে করছিল ব্যাকেট তাকে গ্রেফতার করতে এসেছে। তাদের 2 জনের মধ্যে টুকটাক ফাইট শুরু হয়। তবে সময় মতো জিরো ও ম্যারি সেখানে এসে লেডিকে পুরো ঘটনাটি বুঝিয়ে তাকে ম্যানেজ করে। জিরো লেডিকে বলে, আমরা তোমাকে গ্রেফতার করতে আসেনি, বরং তোমার থেকে সাহায্য নিতে এসেছি। তখন লেডি তাদেরকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। জিরো লেডিকে তাদের সাহায্য করতে অনুরোধ করে আর পুরো ঘটনাটি ব্যাখ্যা করে, তবে লেডি তাদেরকে সাহায্য করতে রাজি হয় না। তখন ম্যারি তার লাইফ স্টোরি তাদের সাথে শেয়ার করে। সে বলে, আমি অনাথ, আর আমার সাথে দেখা করতে একদিন একজন সেন্ট্রাল অফিসার এসেছিল। সে আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য মিথ্যা কথা বলে তার সাথে নিয়ে যায়, আর আমাকে এভাবে কিডন্যাপ করে। তারপর আমাকে আরও বেশ কয়েকজন মেয়েদের সাথে একটি কন্টেইনারে করে আমেরিকায় পাচার করে দেওয়া হয়, যেখানে 7 দিন পর্যন্ত আমাদেরকে কেউ কিছুই খেতে দেয়নি। তারপর তাদের একটি গোপন আস্থানায় আমাদেরকে দিয়ে জোর করে প্রস্টিটিউশনের কাজ করানো হতো। ম্যারির মুখ থেকে তার জীবনের দুঃখের কথা শুনে লেডি তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিরো ম্যারির কাছ থেকে সেই ছেলেটির কন্টাক্ট ইনফরমেশন চাই যে তাকে পালাতে সাহায্য করেছিল। তখন ম্যারি জিরোকে সাইমনের কন্টাক্ট ইনফরমেশন দেয়।
এটাতে অবশ্য জিরো খুব খুশি হয়। তারা তাদের নিজেদের ফোন থেকে সাইমনের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল না। তখন লেডি তাদেরকে পিটার নামের একজন ছেলের কাছে নিয়ে যায়, যে ছিল মস্ত বড় একজন হ্যাকার। পিটারের সাহায্য নিয়ে ম্যারি সাইমনকে কল দেয়। তবে তাদের ভাগ্য খারাপ ছিল, সাইমনের ফোনটি পিক আপ করে সেখানকার অপর একজন গ্যাং মেম্বার। ম্যারির কণ্ঠ শুনে সে তাকে চিনে ফেলে আর ফোন কেটে দিয়ে তার বস দাসের কাছে সকল ঘটনা খুলে বলে। সে দাসকে বলে ম্যারি সাইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তার মানে সাইমন ম্যারিকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। দাস ও তার লোকেরা মিলে সাইমনকে ঘিরে ফেলে আর সেই সময় ম্যারি আবার ফোন করে সাইমনের নাম্বারে। তখন দাস সাইমনকে জোরপূর্বক ম্যারির সাথে দেখা করার জন্য একটি লোকেশনে আসতে বলে। এদিকে ইস্টন লারার একটি ফাইল পায়। ফাইলটিতে সে দেখতে পায় লারার মৃত্যুর ঘটনাটি সাজানো ছিল আর এই ব্যাপারে লারাকে হার্ভি সাহায্য করেছে, অর্থাৎ লারা এখনও বেঁচে আছে। লারা এ কারণেই তার মৃত্যুর ফেক নাটকটি সাজিয়েছিল যাতে করে পুরো দুনিয়ার সামনে সে মৃত প্রমাণিত হয়। এর ফলে তার উপর সকল প্রশাসনিক নজরদারি কমে যাবে আর সে গোপনে তার সকল ব্যবসায়িক কার্যক্রম সরিয়ে ফেলতে পারবে। এরপর ইস্টন হার্ভির সাথে দেখা করতে যায়। সে হার্ভিকে বলে, আমি তোমার সকল কুকীর্তি জেনে গেছি, তুমি লারাকে পালিয়ে যেতে সাহায্য করেছ, তুমি একজন করাপ্টেড পুলিশ অফিসার। তখন হার্ভি চমকে বলে, কিছুদিনের মধ্যেই তুমি অবসরে চলে যাবে, তাছাড়া তোমার বয়সও অনেক হয়েছে, আমার এসব ঝামেলাতে তুমি পড়তে যেও না, তাহলে তোমাকেও আমার মারতে হবে। যেভাবে ইস্টন হার্ভিকে বলে, আমার বয়স হয়ে গিয়েছে আর আমার কোনো ফ্যামিলিও নেই, সেই সাথে কোনো কিছুই নেই, তবে আমি অবসরে যাওয়ার আগে তোমাকে বরবাদ করে ছাড়বো, দেখে নিও। পরের দিন সকালে ম্যারির ফোনে সাইমন মেসেজ করে পাশের একটি কফি শপে দেখা করার জন্য ডাকে। তবে এখানে জিরো তার বিচক্ষণতার পরিচয় দেয়। সে বলে সাইমনকে কখনোই দাস একা ছাড়বে না ম্যারির সাথে দেখা করার জন্য, তাই আমাদের প্রস্তুতি রাখতে হবে। আর জিরোর ধারণাই সঠিক ছিল। দাস সাইমনকে দিয়ে ম্যারিকে মেসেজ করিয়েছিল দেখা করার জন্য। প্রয়োজন শেষে দাস সাইমনকে মেরে ফেলেছিল। তারা কফি শপের বিপরীতে একটি বিল্ডিং এর ছাদের উপর ম্যারিকে মারার জন্য স্নাইপারের পজিশন নিয়েছিল আর ম্যারির আসার জন্য অপেক্ষা করছিল। ম্যারি কফি শপে পৌঁছালে আমরা দেখতে পাই দাসের একজন লোক আগে থেকে সেখানে রয়েছে, পাশাপাশি ম্যারিকে নিরাপত্তা দিতে সেখানে লেডিও ছিল। ওই একই বিল্ডিং এর একটি রুমে ব্যাকেট ও জিরো স্নাইপার নিয়ে পজিশন নিয়েছিল ম্যারিকে সাপোর্ট দিতে। অনেকক্ষণ অপেক্ষা ও নজরদারি করার পর তারা সাইমনের কোনো ছায়ামূর্তি দেখতে না পেয়ে সেখানে বই পড়তে থাকা একটি লোকের উপর সন্দেহ হয়, কারণ লোকটিকে দেখে কোনোভাবেই বই পড়তে পারে বলে মনে হচ্ছিল না। তবে এখানে একটা মজার বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো ব্যাকেট ও জিরো যেই বিল্ডিং থেকে স্নাইপারের উপর নজর রাখছিল সেই একই বিল্ডিং এর ছাদের উপর থেকে দাস ও তার স্নাইপার ম্যারির উপর নজর রাখছিল, অর্থাৎ দুইজন স্নাইপার একই পজিশন থেকে তাদের টার্গেটের উপর নজর রাখছিল। চারিদিকে পিনপতন নিরাপত্তা চলছিল। এমন সময় হঠাৎ রাস্তায় একটি গাড়ির হর্ন শুনে ম্যারি চমকে ওঠে, সাথে সাথে স্নাইপার ম্যারির উপরে গুলি চালায়। তবে সময় মতো লেডি তাকে বাঁচিয়ে নেয়। সেখানে বই পড়তে থাকা লোকটির সাথে লেডির ফাইট শুরু হয়। এদিকে স্নাইপার তাদের উপরে গুলি চালাতে থাকে, তবে একটা গুলিও তাদের গায়ে লাগে না। আর গুলির অ্যাঙ্গেল দেখে ব্যাকেট বুঝতে পারে স্নাইপার তাদের বিল্ডিং এর ছাদের উপরে পজিশন নিয়েছে। তখন জিরো স্নাইপারকে ধরতে ছাদের দিকে যেতে থাকে। লিফটের মধ্যে জিরোর সাথে দাসের দেখা হয় আর গোন্ডাদের চেহারা তো দেখলেই বোঝা যায়। তখন লিফটের মধ্যে তাদের দুজনের ফাইট শুরু হয়। মারামারির এক পর্যায়ে জিরো দাসকে তারই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কফি শপের সামনে লেডি ও দাসের লোকেদের ফাইট চলমান ছিল। এক পর্যায়ে গুন্ডা লোকটি সেখান থেকে পালানোর জন্য এবং পুলিশের হাত থেকে বাঁচতে সেখানকার একজন সিভিলিয়ানকে বন্দী করে নেয়। তবে ব্যাকেট যেহেতু স্নাইপার পজিশনে ছিল তাই সে গুন্ডাকে হেডশট দিয়ে মেরে দেয়। লোকটিকে মারতে দেখে পুলিশও বুঝতে পারে সেখানে স্নাইপার রয়েছে, তাই পুলিশ যখন বিল্ডিং এর দিকে নজর দেয় তখন ছাদের উপরে তারা ব্যাকেটের বদলে অপর স্নাইপারকে দেখতে পায়। পুলিশকে দেখে স্নাইপার দ্রুত সেখান থেকে তার তলপি টলপা নিয়ে পালিয়ে যায়। এরপর জিরো ব্যাকেট মেরি সবাই লেডির বাসায় এসে মিলিত হয়। জিরো তাদেরকে জানায় সে গুন্ডাদের বস দাসের মোবাইল ফোন ম্যানেজ করতে পেরেছে আর এর মাধ্যমে তাদের পরবর্তী পদক্ষেপগুলো জানা যাবে। এরপর তারা পিটারের কাছে চলে যায় ফোনটি আনলক করার জন্য। পিটার খুব সহজে ফোনটি আনলক করে তাদের ফোনের অ্যাক্সেস দিয়ে দেয়। তারা জানতে পারে আজ রাতেই পোর্ট এরিয়ায় 12 জন মেয়েকে পাচার করা হবে। এরপর পোর্ট লোকেশন ম্যানেজ করে তারা রাতের মিশনের জন্য তৈরি হতে থাকে। এদিকে থাগস ব্রাদার বাড়িতে এসে তার ভাইকে মিশনের ব্যাপারে আপডেট দেয় আর এবারও মিশন ফেলারের কথা জানায়। তবে রাতে মেয়েদের পাচারের মিশনটির বিষয় মাথায় রেখে তার ভাই তাকে সান্ত্বনা দেয়, দেখো তো এ কেমন গুন্ডা, সে যেই মিশনটি করতে যায় সেটিই ফেল হয়।
ওর তো গুন্ডা হওয়ার মিনিমাম যোগ্যতাটুকু নেই। এরপর আমরা পোর্ট অফ ফিলাডেলফিয়ার রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে মেয়েদের কন্টেনারে করে পাচার করা হবে। সেখানে আগে থেকে ব্যাকেটো জিরো স্নাইপিং পজিশন নিয়েছিল। পোর্টে সময় মতো দাস ব্রাদার্সরা চলে আসে মেয়েদের পাচার করার জন্য। তারা একটি কন্টেনার থেকে কিছু বক্স বাইরে বের করছিল, যার পিছনে মেয়েদেরকে আটকে রাখা হয়েছিল। সেখানে লেডি সুপিসারে গুন্ডাদের উপর হামলা চালিয়ে দেয়। হামলার ফলে দাস ব্রাদার্সরা সতর্ক হয়ে যায়। তাদের মধ্যে পালাতে পালাতে একজন ব্যাকেটের কাছে চলে আসে, আর সে ব্যাকেটের উপর পিছন থেকে হামলা করে। মারামারির এক পর্যায়ে ব্যাকেটের রাইফেলটি নিচে পড়ে যায়। তখন সে দ্রুত জিরোকে ইনফর্ম করে তাদের উপর একজন স্নাইপার নজর রাখছে, আর নিচে পড়ে যাওয়া তার রাইফেলটি নিয়ে এখানে থাকা অপর একজন স্নাইপারকে খুঁজে বের করতে বলে, নইলে তারা সবাই এখানে মারা পড়বে। জিরো সাথে সাথেই তার স্নাইপার স্কোপ দিয়ে গুন্ডাদের স্নাইপারকে লোকেট করতে শুরু করে এবং দ্রুত অপর স্নাইপারের লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয়। এদিকে মারামারি করতে করতে ব্যাকেট অনেক ক্লান্ত হয়ে গেছিল। এরই মধ্যে জিরো স্নাইপারকে গুলি করে দেয়। তখন স্নাইপারের হাত থেকেও গুলি চলে যায়। এর ফলে তারই হাতে তার ভাইয়ের মাথায় গুলি লাগে। আসলে এখানে যা ঘটেছে সেটি বুঝিয়ে বলছি। জিরো গুলি করেছে শত্রুপক্ষের স্নাইপারকে, আর গুলির শখে শত্রুপক্ষের স্নাইপারের বন্দুকের ট্রিগারে চাপ লাগে এবং সেই গুলিটি তার নিজের ভাইয়ের মাথায় গিয়ে লাগে। এর ফলে তারা দুজনেই মারা যায়, আর ব্যাকেট এ যাত্রায় বেঁচে যায়। এদিকে লন্ডনে স্টোন চলে যায় হার্বির ঘরে তল্লাশি করতে। সেখানে গিয়ে স্টোন লারার বিভিন্ন ফেক আইডেন্টি ডকুমেন্ট খুঁজে পায়। সে এখানে পরিষ্কার হয়ে যায় হার্বি কিভাবে লারার ফেক আইডেন্টি বানিয়ে তাকে পালাতে সাহায্য করেছে। পুরো ঘটনাটি সে ব্যাকেটকে জানাতেই যাবে। তার আগে সেখানে হার্বি এসে স্টোনকে গান পয়েন্ট করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু স্টোন কৌশলে হার্বিকে মেরে ফেলতে সক্ষম হয়। এদিকে শিপিং পোর্টে সকল গুন্ডাদের জিরো ও ব্যাকেটের টিম খতম করে ফেলেছিল, আর সেখানে সময় মতো পুলিশ এসে সকল আটককৃত মেয়েদের উদ্ধার করে। পাশাপাশি ব্যাকেটকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে থাকে। এই সময় ব্যাকেটের ফোনে কল আসে তার বস স্টোনের। স্টোন তাকে জানায় যে সে হার্বিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে, কিন্তু লারাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কারণ তাকে হার্বি অলরেডি কন্টেইনারে করে আমেরিকা পাঠিয়ে দিয়েছে। বসের কাছে লারার ব্যাপারে এমন তথ্য জেনে ব্যাকেট বুঝতে পারে এই কন্টেনারের মধ্যে লারা রয়েছে, যে ফেক আইডেন্টি নিয়ে আমেরিকা গিয়ে নতুনভাবে তার জীবনযাপন শুরু করবে। তখন দ্রুত জিরোকে সাথে নিয়ে ব্যাকেট ওই অ্যাম্বুলেন্সটির পিছু করতে শুরু করে, যেটিতে করে মেয়েদেরকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। পথই মধ্যে তারা অ্যাম্বুলেন্সটি পেয়ে যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অফিসাররা আহত ছিল, কারণ লারা অলরেডি তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে। এজন্য তারা লারাকে খুঁজতে শুরু করে। তবে তারা পথই মধ্যে লারার ডেড বডি খুঁজে পায়। তবে লারার ডেড বডি দেখতে পেয়ে তারা কনফিউশনে ছিল যে লারাকে আসলে কে মেরেছে। তখন লেডি তাদেরকে জানায় রাত থেকে ম্যারির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই লারা যখন পোর্ট এরিয়া থেকে পালিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় সে একটি গাড়ি দেখতে পেয়ে লিফট নেয়। তবে লারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেই গাড়িতে সে লিফট নিয়েছিল সেটি চালাচ্ছিল ম্যারি। সুযোগ মতো ম্যারি লারাকে মেরে রাস্তায় ফেলে যায়। এর ফলে ম্যারি তার সাথে হওয়া অবিচারের বদলা নিতে পারে। একই সাথে ব্যাকেট ও জিরোর মিশনও কমপ্লিট হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ইস্টোন একটি কনফারেন্স রুমে তার বসকে পুরো মিশনের ব্যাপারে রিপোর্ট পেশ করছে। সুপেরিয়র অফিসার ইস্টোনকে পদোন্নতি দিয়ে সম্মানিত করে। একই সাথে তাকে একটি আলাদা ডিপার্টমেন্ট গঠনের জন্য বিশেষ পারমিশন দেওয়া হয়, যার নাম ছিল গ্লোবাল রিসপন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স টিম। আর এই ডিপার্টমেন্টের মেম্বার হতে চলেছে ব্যাকেট, জিরো এবং লেডি। এর মাধ্যমে আমাদের পরবর্তী কোনো মুভির সিকোয়েন্স আসতে পারে এই মেসেজটি দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।